আজকে করব মাটন ভুনা। তার জন্য আমি এখানে 500 গ্রামের মতো মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আমি একবারে বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচি ধনে গুঁড়ো, 1/2 চামচি জিরে গুঁড়ো, 1/2 চামচি নুন। আর নুনটা আমরা আবার পরে দেব, সেজন্য নুনটা আমি অল্পই দিলাম। আর দিচ্ছি 1 চামচি হলুদ গুঁড়ো, আমি আরেকটু দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু সর্ষার তেল, আমি রান্নাটা সর্ষার তেলেই করব। মাটনটাকে একটু ভালো করে চেপে চেপে মেখে নেবেন। মাটনটা মাখা হয়ে গেছে, মাটনটা মাখা হয়ে গেছে, এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য আমি নর্মাল টেম্পারেচারেই ম্যারিনেট করে রেখে দেবো। আমি আর একটা মশলা করে নেব। এখানে আমি নিয়েছি 1-2 চামচি দই, আর নিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, গুঁড়ো গরম মশলা। এটাকে আমি মাখিয়ে রেখে দেব। 1/2 চামচি ছোট চামচের 1/2 চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচি গরম মশলা। এটাকে আমি খুব ভালো করে মেখে রেখে দেবো। এবার আপনাদেরকে 2 ঘন্টা পরে দেখাচ্ছি। আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, এবার রান্নাটাকে বসাচ্ছি। সেজন্য কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1 দারচিনি, 2 লবঙ্গ দিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা, আমি এখানে 2 পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজে 2 পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমাদের পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। মাংস বাটি ধোয়ার একটু জল দিয়ে দেবো। যে দইটা মাখিয়ে রেখেছিলাম সেই দইটা, এবার
মাংসটা একদম কষা হয়ে গেছে, মাংস থেকে তেলও বেরিয়ে এসছে, দেখুন তেলও বেরিয়ে এসছে। এবারে মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছে একটু কড়াইতে একটু গরম জল করে নিয়েছে, করে দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন, তখন নুনটা কম দিয়েছিলাম সেই জন্য নুনটা এখন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার তিনটে থেকে চারটে সিটি, আমি চারটে সিটি দিয়ে নেব, যেহেতু আমি প্রেশার কুকারটা সাথে সাথে খুলে নেব, সেই জন্য আমি চারটে সিটি দেব। আমাদের তিনটে সিটি পড়ে গেল, এবার গ্যাস বন্ধ করে দিলাম। আমি প্রেশার কুকারের গ্যাসটা বার করে নিয়েছি, বার করে এবার একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। একটা পাত্রে ঢেলে নিয়েছি, এবার একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনার এইভাবে বানিয়ে নেবেন মাংস, খুব ভালো লাগে, খুব টেস্ট হয়, একদম অল্প মশলার মধ্যে খুব ভালো হয়, একদম নরম হয় মাটনটা।